সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন, আপনারা তো জানেন না আমরা কী নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের এটি স্টেট ডায়ালগ নয়, এটি অমর একুশ, এবং অমর একুশ নিয়ে আমরা অমর একুশ উদযাপন করছি আজকে। এবং আমাদের আজকের এই অমর একুশের প্রথম পর্বের যে প্রোগ্রাম সেটি হচ্ছে জিবি নিউজ 24.com নামে একটি অনলাইন নিউজ পেপার আমরা আজকে উদ্বোধন করতে যাচ্ছি। এবং আমরা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে সে পত্রিকাটি নিয়ে আমরা কথা বলেছি এবং আমাদের সাথে আরও চারজন গেস্ট ছিলেন। এখন আমাদের সামনে আমাদের সাথে আরও চারজন অতিথি আমাদের সাথে জয়েন করেছেন। প্রিয় দর্শক, আমি ফ্রম মাই রাইট হ্যান্ড সাইড আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস কমিউনিটি, সরি ইটস নট কমিউনিটি, ইটস টেরি জোশ, এডিটর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর জিবি নিউজ 24.com। Hello, Teddy. Thank you. Nice to meet you. Nice to meet you. Nice to be here. Yes, I'm really proud to be here on the launch night of GBnews24.com, and I'm looking forward to working with the community. Amongst the many roles that I've got, I'll be editing, proofreading, checking the English content is correct, and hopefully we are going to be developing a program of educational sort of activities for the community, both online and in situ, in suitable location, shall we say, around the city. Suitable location. Yes, yes. Classroom-like locations. Terry, thank you very much. Thank you very much for joining us tonight. My pleasure. Thank you. তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তিনি হচ্ছেন মুজিবুর রহমান রাসেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন সব ভাই? কি তার খবর? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। খুব ভালো আছেন। আজকে তো মাত্র সুটে হয় আপনি খুব ভালো আছেন, আপনারা দুয়ায় খুব আছেন। আপনি কিতাব হইবে, আপনি জিবি নিউজ 24.com এর লগে কিতাব ইনভলভ নেই আপনি? যে আমি তো প্রথম থাকি বকা অনেকদিন আগ থেকে আমার বন্ধু মানুষ, খুব ক্লোজ মানুষ, তাই না? তার সব সময় সহযোগিতা করার অভিপ্রায় ব্যক্ত করি আমি আর কি, সবসময় সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর আমি এই জিবি নিউজ পক্ষ থেকে সকলের, আমরা কমিউনিটি সকলের সহযোগিতা করার আহ্বান জানাই। এবং একটা জিনিস আপনি ফলো করছেন হয়তো, বর্তমান যে যুগ আর কি, সব মানুষ কিন্তু ইন্টারনেটের দিকে দাবি তৈরি গেছে। সব মানুষের চায় যে সব জিনিসগুলোরে ইন্টারনেটের মাধ্যমে ফাইলিত আতর। তো এই দিক দিয়ে আমরা যে যে প্রচেষ্টা চালাইবো আর কি, যেটা সব মানুষের তাৎক্ষণিকভাবে সব রিপোর্টগুলো, সব নিউজগুলো আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা প্রচার করা, এবং আমরা কমিউনিটি সবাই থ্যাংক ইউ রাসেল সাহেব। আপনি খুব সুন্দর করে হয়েছেন যে ইন্টারনেটের যুগ হন, এবং মানুষ কি তা ইন্টারনেটে মানে পত্রিকা হওয়ার ভবিষ্যৎ কি তৈরি নিউজ পেপার বা তার হাই খাওয়া ছাড়া মনে সকল তো করে দিতে পারেন ইন্টারনেটে। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তিনি হচ্ছেন আমাদের এই জিবি নিউজ 24.com এর সিইও রাকিব হোসেন রুহেল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শেফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, সরি জাইম হোসেন আমার চ্যানেল। আমি থ্যাংক ইউ ভেরি মাচ কমিউনিটিকে, যারা আজকে এসে আমাদেরকে যে সহযোগিতা করেছেন, ফোন করে, ইমেল করে, টেক্সট করে, আমি থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্পেশালি ফয়সল ভাইকে, সালাম ভাই। স্পেশালি আজকের এই জিবি নিউজের যে আমাকে বেশি করে যারা সাপোর্ট করেছে, তার মধ্যে একজন হলো আমার ওয়াইফ লাবণী হোসেন, ও সবসময় আমাকে সাপোর্ট করতো। আরেকটা আমাদের অনলাইন নিউজ ছিল, তারপর আমার ফ্যামিলি, কবি মুজিবুর রহমান, কবি আতাউর রহমান মিলাদ, কবি আবু মকসুদ, আমাদের আর কয়েকজন ভাই প্রেজেন্টার ওইখানে যারা আসতেন, সবাই আমাদের সাপোর্টার। আমি থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আশা করি কমিউনিটির জন্য সুখে দুঃখে যেগুলো আপনাদের প্রয়োজনীয় ওইগুলো নিয়ে আমরা আসবো, এমন আপনাদের সাপোর্টের দরকার। আমাদের প্রথমে ভুল ত্রুটি হবে অনেক, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এমন আপনাদের সাপোর্টের আমাদের ভীষণ দরকার। আপনাদের এনি লেখা, এনি গল্প আমাদের কাছে পাঠাতে পারেন, আমরা চেষ্টা করব সবগুলো প্রকাশ করার জন্য আমাদের জিবি নিউজে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আপনার ওয়াইফ কি একমাত্র ওয়াইফ? একমাত্র ওয়াইফ। প্রিয় দর্শক, আমার সর্বশেষ অতিথি মিজানুর রহমান চৌধুরী। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো, কি অবস্থা? জি ভালো। জিবি নিউজ 24.com আপনি কীভাবে সহযোগিতা করছেন? আমি জিবি নিউজ 24.com এর
টেকনিক্যাল অ্যানালিস্ট হিসেবে কাজ করছি, কিভাবে GBNews24.com কে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যায়, এর জন্য মনে করেন আমাদের কিছু ফিউচার প্ল্যান আছে। এখনো আমরা মোবাইল অপটিমাইজ করি নাই, নেক্সট ভার্সন হচ্ছে আমাদের মানে ইংলিশ ভার্সন চলে আসবে, তখন আমরা মোবাইলের জন্য নিয়ে আসবো, মোবাইল উপযোগী মোবাইলে মানে আইফোন, আইপ্যাডে, অ্যান্ড্রয়েডে যে কোনো ভার্সনে আপনারা দেখতে পারবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাকিব সাহেবের ছেলে বাংলাদেশের পতাকা নিয়ে বসে আছে। প্রিয় দর্শক, আমাদের স্টুডিওতে অতিথি রয়েছেন, তবে আমি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে বেশ কিছু অতিথির সাথে কথা বলেছি, তবে এখানে বেশ মহিলাও রয়েছেন কয়েকজন, তবে তারা কোনো কথা বলছেন না। রুজিনা আপা ছাড়া, রুজিনা আপা তো সারা জীবনই কথা বলছেন, সেই 80-এর দশক থেকে চিত্র জগতে তিনি কথা বলেছেন। তবে আমি মানিক ভাইয়ের কাছে মাইক্রোফোনটা দেওয়ার জন্য অনুরোধ করছি, মানিকুর রহমান, যিনি জাদু দেখান। মানিক ভাই, আসসালামু আলাইকুম। আমি নিজেকে ধন্য মনে করছি জিবি নিউজ 24.com-এর এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারায়, আর আমি ওনাদেরকে আমার অন্তর থেকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ হলো যে ভাষার জন্য, যে বাংলা শব্দগুলোর জন্য আমাদের প্রাণ প্রিয় সালাম জব্বার নাম না জানা অনেক শহীদরা প্রাণ দিয়েছিলেন, তাদের এই একই দিনে যে এই জিনিসটা উদ্বোধন করতেন, তার জন্য আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আর আমি রুজিনা আপার এই সাথে একটু তাল মিলিয়ে বলবো, রুজিনা আপা বলছেন সংস্কৃতি, আপনারা সংস্কৃতির অবহেলিত অনেকগুলো জিনিস আছে, সংস্কৃতির বাংলার অবহেলিত আছে, এমনকি তার মধ্যে আমার একটু আগে আমার সুয়েব ভাই বলছেন জাদু, ম্যাজিকটা কিন্তু আদি ভারতবর্ষ থেকে উৎপত্তি, কিন্তু আজকাল ম্যাজিকের প্রতি আমাদের বাংলাদেশ অথবা ভারতবর্ষের লোকেরা এটার প্রতি আগ্রহটা কম, এটা কিন্তু আমাদের ছিল, কিন্তু এখন এই দেশে ব্রিটেনে যারা আছে, ব্রিটেনে এত পপুলার এই ম্যাজিকটা, এই জাদুটা, মানে আনাচে কানাচে ম্যাজিকের দোকান আছে, এমনকি ছোট বড় সবাই ম্যাজিকের দোকানে গেলে পরে দেখা যায় অনেক শিশুরা ম্যাজিক শিখতেছে, ম্যাজিকের জিনিস কিনতেছে। এই ম্যাজিককে আগ্রহ করার জন্য যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে আমার সাথে যোগাযোগ করবেন, আমি এই ম্যাজিকটাকে, এই জাদুটাকে, আমাদের আদি ঐতিহ্যটাকে একটু পপুলার করতে চাই, এটাকে একটু মানে সবার কাছে পৌঁছে দিতে চাই, এটাই আমার আবেদন। ধন্যবাদ। থ্যাংক ইউ। মাইক্রোফোন কার কাছে দেব এখন? আপনি মানিক ভাই মাইক্রোফোনটি নীরার কাছে পৌঁছে দেন। আপনি নীরা, যিনি GBNews24.com-এর সাথে জড়িত, নীরা কি বলবেন আপনি? ধন্যবাদ সবাই সুয়েব ভাইকে প্রথমে আমার, কারণ আমরা জিবি নিউজের জন্য আপনাকে অনেক বিরক্ত করেছি এবং শেষ পর্যন্ত আমরা জায়গাও করে নিয়েছি, তার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। তারপরে হচ্ছে যে আমরা শেষ পর্যন্ত প্রকাশের সুযোগটা পেয়েছি, আর এছাড়া আমি সকলের কাছে আশা করব সকলেই সবাই যে যেখানে আছে, আমরা বাংলাদেশি সারা ওয়ার্ল্ডে যেখানে আছি সবাই যেন আমাদেরকে সহযোগিতা করেন জিবি নিউজকে এগিয়ে নেওয়ার জন্য। আপনি মাইক্রোফোনটা ওনার কাছে, আপনার পাশে যিনি বসে আছেন, কি বলবেন আপনি? আজকে জিবি নিউজের উদ্বোধনী অনুষ্ঠানে এসে আমি আমাকে নিজেকে অনেক ধন্য মনে করতেছি। আপনার নাম বলেননি আপনি? আমার নাম রুনা। রুনা, হ্যাঁ জি। অ্যান্ড আমি ওদের সাফল্যতা কামনা করছি, অ্যান্ড আমার অনেক শুভেচ্ছা রইল, দোয়া রইল ওরা যেন এগিয়ে যায়, আর যদি আমি কোনো সাহায্য করতে পারি ইনশাল্লাহ আই উইল ডু অ্যাড আওয়ার কমিউনিটি ইন হান্সলো এরিয়া, যত বাঙালি আছে আমি ওদেরকে সবাইকে বলবো। অ্যান্ড এর জন্যই ভালো লাগতেছে যে আজকে মাতৃদিবস, আমাদের মাতৃভাষা দিবস, হ্যাঁ, এই দিনে এইটা উদ্বোধন হচ্ছে, এটা খুবই ভালো লাগতেছে। অ্যান্ড আমি আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল এই জিবি নিউজের প্রতি, অ্যান্ড
যিনি রাকিব হুসেন রুহেল, উনি অনেক কষ্ট করেছেন, ওদের সহকর্মী অনেক, ওনারা যেখানে আছেন ওনারা অনেক কষ্ট করেছেন, ওদের প্রতি আমার সম্মান রইল, ওদের প্রতি দোয়া রইল, ওরা যেন আরো এগিয়ে যায় এই নিউজটাকে নিয়ে। রুনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার সামনে যিনি আছেন, আপনার নাম? উদ্বোধন হয়েছে সেজন্য আমার শুভেচ্ছা, আর আমি দোয়া করতেছি জিবি নিউজটা আরো এগিয়ে যাক, আর জিবি নিউজের সাথে যারা আমাদের সাহায্য করছে আমি সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আর অফকোর্স আমার স্বামী রাকিব অবশ্যই, আর থ্যাংক ইউ ভাইয়া। আপনার স্বামী রাকিব, রাকিব হোসেন, রাকিব, থ্যাংক ইউ।